আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? পিজা টোস্টের এই রেসিপিটা পিজার চাইতেও কিন্তু অনেক বেশি টেস্টি, তৈরি করা একদম সহজ, বাচ্চার টিফিনেও দিতে পারবেন, ব্রেকফাস্টে কিংবা ডিনারেও সার্ভ করতে পারবেন। তবে অনেকেই এই পিজা টোস্ট তৈরি করার সময় দেখা যায় নিচের দিকটা পুড়িয়ে ফেলেন কিংবা বেশি শক্ত করে ফেলেন। আমি একটু নিচের দিকটাও আপনাদেরকে দেখালাম ক্লিয়ার ডিটেলসের সাথে, কতক্ষণ বেক করতে হবে, কিভাবে করলে পারফেক্ট রেসিপিটা আপনারা পাবেন, আমি সমস্ত সব শেয়ার করতে যাচ্ছি। আশা করি বাচ্চার টিফিনে তো যখন তখন দিতেই পারবেন, নিজেরাও উপভোগ করবেন, একদিন তৈরি করে সাত দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো সবার প্রথমে আমি গাজর এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেই ভেজিটেবলগুলো ইউজ করছি যেগুলো সবার হাতের কাছে আছে, আর ক্যাপসিকামও আমি এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে সুইট কর্ন ইউজ করতে পারেন, কিন্তু এটা সবার হাতের কাছে থাকে না। তো দেখুন, গাজরটাকে আমি প্রথমে পানি দিয়ে হাফ বয়েল করে নিয়েছি। গাজরটা হাফ সিদ্ধ হয়ে গেলে আমরা বাদ বাকি প্রিপারেশনে যাব। দেখুন, গাজরটা নিয়ে নিয়েছি, কিছু চিজ আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর সসেজ, দেখুন সসেজ আমি এই শেপে কেটে নিয়েছি, আমি যেভাবে ডেকোরেট করব এরকম শেপ লাগবে। তো আরও কিছু চিজ আমাদের লাগবে সেকেন্ড স্টেপে, সেটা আমি পরে বলছি। দেখুন, ক্যাপসিকাম এবং গাজরটা আমি একটা বাটিতে মিক্স করে নিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি, এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ মতো, আমি অল্প করে দিয়েছি, ছোট বড় সবাই খেতে পারবে, গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য। খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে। দেখুন, আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে উল্টে পাল্টে সব দিকে একদম ভালো করে মিক্স করে নিয়ে বাটিটা এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, এরপর বাদ বাকি প্রিপারেশনে যাচ্ছি। সবার প্রথমে আমি যেই ট্রেটাতে বেক করব সেখানে অয়েল ব্রাশ করে নিচ্ছি, এখানে আমি বাটার পেপার সেট করে নিচ্ছি, যারা নতুন তাদের জন্য এটা শেয়ার করা, তা না হলে তো সবাই জানেনই বিষয়টা, তো আমি একটু দেখিয়ে দিলাম নতুনদের জন্য। এখন আমি ব্রেড নিয়েছি, আর ব্রেডের মধ্যে দেখুন বাটার এভাবে স্প্রেড করে দিচ্ছি, পুরোটাতে খুব সুন্দরভাবে বাটারটা স্প্রেড করবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্ট পাবেন। আর এই বাটারের যে পাশটা সেটা লক্ষ্য করুন, সেটা কিন্তু আমি নিচের দিকে দিচ্ছি। তো বাটার দিয়ে এই যেখানে সেট করে দিবেন, এরপর আর নাড়ানাড়ি করবেন না, তা না হলে বাটার পেপারের মধ্যে বাটার ছড়িয়ে যাবে। তো এখন সবগুলো সেট হওয়ার পর আমি এখানে পিজা সস দিয়ে দিচ্ছি, আপনারা যদি পিজা সস ইউজ না করতে চান সেক্ষেত্রে টমেটো সস ইউজ করবেন। ডিসক্রিপশন বক্সে দুই রকমের পিজা সসের রেসিপি আমি দিয়ে দিয়েছি লিঙ্ক, একটা ইতালিয়ানো পিজা সস, আর একটা হচ্ছে মাত্র দুই মিনিটে আপনারা পিজা সস কিভাবে সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি করতে পারবেন, সেটা দুটো রেসিপি টেস্টি, আপনারা দুটো রেসিপি তৈরি করে নর্মাল ফ্রিজে কিছুদিন রেখেও দিতে পারবেন। তো দেখুন, এখন আমি ভেজিটেবলটা দিচ্ছি, ভেজিটেবলটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। তবে পিজা যে সসটা আমরা ইউজ করেছি, বা যদি টমেটো সস ইউজ করেন, এটা বেশি পরিমাণে দিবেন না, এক এক ব্রেডে হাফ টেবিল চামচ করেই এনাফ। তো দেখুন, ভেজিটেবলগুলো আমি খুব সুন্দর করে সেট করে দিলাম, এরপর কিভাবে আমি সসেস দিচ্ছি লক্ষ্য করুন, চারদিকে চার পিস সসেস এভাবে সাজিয়ে মাঝখানে আমি সসেজের মাথার দিকে দুই সাইডটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলো এভাবে দিয়ে দিলাম। এভাবে যে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের মতো করেও ডেকোরেট করতে পারেন। এর উপরে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ, প্রতিটা ব্রেডের উপরে আমি এক পিস করে স্লাইস চিজ দিয়ে দিলাম। এরপর এখন আমরা মোজারেলা চিজ যেগুলো ছুরি দিয়ে কাটা, লক্ষ্য করুন এগুলো কিন্তু ছুরি দিয়ে কাটা, এগুলো গ্রেট করা না, ঝুরি করা না, ঝুরি করে আমি কিছুটা মোজারেলা চিজ রেখে দিয়েছি, সেটা সেকেন্ড টাইম বেকিংয়ের সময় ইউজ করতে হবে, ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, মোজারেলা চিজটা আমি কিভাবে দিয়ে দিলাম। এরপর এর উপরে আমি ড্রাইড পার্সলে দিচ্ছি, তো হাতের মধ্যে নিয়ে হাত দিয়ে একদম এভাবে
করে কুচি কুচি করে ডোলে ডোলে তারপর দিচ্ছি, সামান্য একটু করে করে দিচ্ছি, বেশি দিচ্ছি না। তো পার্সলেটাও আমি সমস্ত ব্রেডে দিয়ে দিলাম, দিয়ে এখন ওভেনে আমি বেক করতে দিচ্ছি। আমি ইলেকট্রিক ওভেনে বেক করছি 170°C মাঝখানের তাকে, আর এখানে কিন্তু আমি প্রিহিট করিনি, কারণ আস্তে আস্তে এটা বেক হোক, প্রিহিট করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি কিন্তু উপর নিচের হিট দেইনি, শুধু উপরের হিট দিয়েছি। প্রথমবার বেকিংয়ের সময় শুধু উপরের হিট দিয়ে আমি 15 মিনিট বেক করেছি। আবারও বলছি, আমি কিন্তু প্রিহিট করিনি, প্রিহিট করা ছাড়াই আপনারা 15 মিনিট বেক করবেন। দেখুন চিজটা এখন মোটামুটি মেল্ট হয়ে গিয়েছে, আর এই যে এখন আমি মোজারেলা গ্রেট করা যে চিজ ছিল সেটা আমি দিচ্ছি। দেখুন চারদিকে ছড়িয়ে দিচ্ছি এবং ভেজিটেবলের উপরও একটু একটু চারপাশে দিয়ে দিচ্ছি। আপনারা যদি টিফিনে দিতে চান, এতে কিন্তু এই চিজটা এখন যে দিচ্ছেন ভালোভাবে সব কিছু একসাথে সেট হয়ে থাকবে, টিফিন বক্সেও উল্টে পাল্টে আর নষ্ট হবে না, আর খেতে অনেক বেশি টেস্টি হবে লাস্টের এই মোজারেলা চিজটা যখন দিবেন। তো দিয়ে এখন আমি বেক করছি উপর নিচের হিটে, মানে দুই দিকের হিটেই এখন বেক করছি। আর এখন আমি বেক করছি প্রায় 10 মিনিটের মতো, 10 মিনিট বেক করেছি। দেখুন প্রথমে আমি উপরে তাপ দিইনি, যার কারণে নিচের ব্রেডটা কিন্তু বেক হয়নি, পোড়ারও কোনো চান্স নেই, বেশি শক্ত হওয়ারও চান্স নেই। এখন আমি লাস্টের যে 10 মিনিট এটা দিয়েছি আপনার উপরে নিচের হিট, এখন নিচেরটা কিছুটা ক্রিস্পি হয়েছে এবং কিছুটা সফট আছে, ব্রেডটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। আর কতটা পারফেক্টলি সেট হয়েছে, আপনার টিফিন বক্সে দেওয়ার পরও কিন্তু উল্টালে পাল্টালেও বাচ্চার ব্যাগের মধ্যে এটার সেট কিন্তু নষ্ট হবে না, খেতে কিন্তু অসম্ভব টেস্টি। যাদের যাদের নিচের ব্রেডটা পুড়ে যায়, বেশি শক্ত হয়ে যায়, সেই সমস্যার সমাধান আশা করি পেয়ে যাবেন। সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন, তারা প্লিজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলেও পৌঁছে যাবে ভিডিও। আল্লাহ হাফেজ।